দেখে লাগছে তো বাজার থেকে কিনে আনা একদম গোলাপ জামুন তবে এটা বাড়িতে তৈরি করা ব্রেড গোলাপ জামুন বাড়িতে বেঁচে যাওয়া ব্রেডের অংশ দিয়ে তৈরি করে নিতে পারো এরকম নরম তুলতুলে গোলাপ জামুন রেসিপি যার জন্য প্রথমে লাগবে চার থেকে ছয় পিস ব্রেড এগুলোকে চারিধার ধারে কেটে নিয়ে বাদ দিয়ে নিতে হবে এবার কেটে রাখা ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে তোমরা চাইলে এগুলোকে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারো তবে প্রয়োজন হয় না এবার একটু সামান্য দুধ এবং ঘি দিয়ে ভালো করে এই পাউরুটিগুলোকে মেখে নিতে হবে মাখা পাউরুটির মধ্যে দিয়ে দিতে হবে টেস্টের জন্য দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবার হাতের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়ে এই গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে এবার সমস্ত মিষ্টি তৈরি হয়ে গেলেই আর কি গরম তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিতে হবে সমস্ত মিষ্টিকে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভাজতে দিতে হবে লো ফ্লেমে যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে ততক্ষণ তৈরি করে নেওয়া যাক চিনির সিরা প্রথমে এক কাপ চিনি আর দুই কাপ জল দিয়ে তাতে দিয়ে দিতে হবে এলাচের গুঁড়ো এবং এটাকে ভালো করে একতারে শিরা হওয়া অবধি ওয়েট করতে হবে আমি কিন্তু সামান্য ফুড কালারও ইউজ করেছি এতে কালারটা সুন্দর আসবে এবার গোলাপ জামুনগুলোকে তুলে নিয়ে দিয়ে দিতে হবে এই গরম গরম শিরার মধ্যে দিয়ে দুই থেকে তিন ঘন্টা ওয়েট করার পর দেখবে মিষ্টিগুলো এরকম সুন্দরভাবে ফুলে উঠেছে এবং কতটা স্পঞ্জি এবং নরম হয়েছে সেটা তোমাদেরকে আমি কেটেই দেখাচ্ছি তোমরা আশা করে দেখেই বুঝতে পারছো কতটা নরম এবং তুলতুলে হয়েছে তোমরাও এইভাবে বানিয়েতেই বানিয়ে নিতে পারো গোলাপ গোলাপজামুন রেসিপিটি কেমন লাগলো জানিও টাটা